শুনুন, আপনি দাঁড়ান আমি আপনার টাকাটা এনে দিচ্ছি, কেমন? রজত, গুড়িয়া গুবলাই তো আমার নাতি নাতনি, তাদের প্রতি তো আমারও কিছু দায় দায়িত্ব আছে বলো। সেদিন আমার আর দিদির, মানে তোমার মায়ের চোখের সামনে দিয়ে কারা যেন বাচ্চা দুটোকে ধরে নিয়ে চলে গেল। আমরা দুজনে অনেক দৌড়েছিলাম জানো, অনেক, কিন্তু ধরতে পারিনি। সেদিন ধরতে পারিনি ঠিকই, কিন্তু আমি তাদের ছাড়বো না, আমি তাদের ধরবই। আপনি দাঁড়ান আমি টাকাটা এনে দিচ্ছি। রায় তো ওদের কাউকে দেখেনি, তাহলে মা কি করতে চাইছে? আমার আপনাকে শুধু একটাই কথা বলার আছে, আগে রায়ের মতটা একবার জেনে নিন, উনি কি চান। আমি চাই এই বাড়িতে থাকতে, গুড়িয়া গুবলার কিডন্যাপারদের ধরতে, নাহলে তো গুবলায়ের মন থেকে ওই ভয়টা যাবে না। আর তুমি চাও, আমিও জানি তুমি চাও, কিন্তু তুমি চাও বলেই তো আমি অনন্তকাল তোমাকে এই বাড়িতে ফেলে রাখতে পারি না, তাই না? হ্যাঁ, 24 ঘন্টা সময় দিচ্ছি, 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে যা পারো করে নাও, 24 ঘন্টা পেরিয়ে গেলে লাখ টাকা দিলেও কিন্তু তোমাকে এখানে আমি রাখবো না, ঠিক আছে? ধন্যবাদ। মা, আপনি এটা খুব ভালো ডিসিশন নিলেন, রায় যদি এ বাড়িতে থেকে কিডন্যাপার্সদের ধরতে পারে তার থেকে ভালো তো আর কিছু হতেই পারে না, তাই না? কিন্তু রায় কি করে ওদেরকে খুঁজে বের করবে বলুন তো? না মানে আমার, আমি যেটা ভাবছিলাম যে আপনি রায়ের উপর এতটা ভরসা কি ভেবে করছেন? রায় তো ওদের ধরবে না জিনিয়া। হ্যাঁ, ধরবো তো আমি, রায় শুধু আমাকে সাহায্য করল। উমাই দেখো কি হলো তোমার, এখনো মুখটা অমন কালো করে রেখেছো কেন? হ্যাঁ শোনো, গুগলাইয়ের মন থেকে এখনো কিন্তু ভয় কাটেনি, মনে রেখো। তুমি যেও না আয়মা, তুমি চলে গেলে ওরা আবার আমাদের ধরে নিয়ে ছুটে যাবে। গুগলাই কেন এক কথা বারবার বলছো বলো তো? ওই লোকগুলো আর আসবে না বলা হচ্ছে তো? ভুলে যাও, সবটা ভুলে যাও, যা হয়েছে সব ভুলে যাও। জিনিয়াদি,